হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনার কেন স্ট্রেংথ ট্রেনিং করা উচিত? আপনার কেন ওয়েট লিফটিং করা উচিত? সবাই ভাববেন যে আমি বলবো যে আপনার একটা সুন্দর ফিজিকের জন্য, যেন সবাই দেখলে আপনাকে আকর্ষণীয় মনে করেন, বা ফ্যাট কমানোর জন্য, যেন আপনি মোটা বডি থেকে একটা সুন্দর মাসেলিয়াস বডি হয়ে যান। এগুলো তো আছেই, কিন্তু আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলবো না। আজকে আমি সম্পূর্ণভাবে এই স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে বা ওয়েট লিফটিংয়ের সাথে আমাদের মেন্টালিটি, ক্ল্যারিটি, ব্রেইন পাওয়ার, কগনিটিভ পারফরম্যান্স এগুলো নিয়ে কথা বলবো। দেখেন, স্ট্রেংথ ট্রেনিং এমন একটা বিষয় যেটা সম্পূর্ণভাবে কন্ট্রোলড হয় আপনার ইচ্ছাশক্তির মাধ্যমে। আপনি যখন কোনো একটা ওয়েট লিফট করেন, আপনার কষ্ট থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেটাকে উঁচু করছেন, এবং আপনি এক, দুই, তিন, চার, পাঁচ বলছেন, এবং আপনার কষ্ট হচ্ছে, আপনার বডির একটা পার্ট আপনাকে পেইন দিচ্ছে, চাইছেন আপনি এটা করেন, কিন্তু আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে যে আপনি সেই কাজটা করছেন, এটা একটা হিউজ একটা বিষয়। এতে করে আপনার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স একটা অংশ আছে, যেটাকে বলে অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেট কর্টেক্স। এই অংশটা প্রচুর পাওয়ারফুল হয়, এবং এই অংশটা বিজ্ঞানীরা দেখেছেন যে ইচ্ছাশক্তি কন্ট্রোল করে। মানে আপনি যখন ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা কাজ করছেন, তখন এটা অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেটকে বড় করে, এবং আপনার ওভারঅল লাইফের সব কিছুর প্রতি ইচ্ছাশক্তি অনেক বেশি বেড়ে যায়। তাহলে তো আপনি বুঝতে পারলেন যে ইচ্ছাশক্তির উপর এটা কত কাজ করে। শুধু তাই না, এবার আসি নিউরোকেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটারের বিষয়ে। আমাদের বডিতে খুব গুরুত্বপূর্ণ দুইটা হরমোন আছে, যে দুইটা হরমোন প্রত্যেকের জীবনে খুব গুড রোল প্লে করে মোটিভেশন স্টেটে থাকার জন্য। এক হলো টেস্টোস্টেরন, এবং দুই হচ্ছে এন্ডোরফিন। এই এন্ডোরফিন এবং টেস্টোস্টেরন অনেক বেশি পরিমাণে রিলিজ হয় যখন আপনি স্ট্রেংথ ট্রেনিং করেন, বা ভারী কোনো একটা বিষয় জিনিস ইচ্ছার বিরুদ্ধে করেন। সো আপনার এন্ডোরফিন এবং টেস্টোস্টেরনের মাত্রাটা ঠিক রাখতে, বা আপনাকে একটা মোটিভেশনাল স্টেটে অলওয়েজ থাকাতেও কিন্তু এই স্ট্রেংথ ট্রেনিংটা কাজ করে। এছাড়া আপনার ভিতরে সোশ্যালাইজিং পাওয়ার এটি বৃদ্ধি করবে। দেখেন, আমরা যে সোশ্যাল হতে পারি না, কারণ কি, দেখা যায় যে আমাদের ভিতরে একটা জড়তা কাজ করে, একটা কনফিডেন্স কম থাকে, লো কনফিডেন্স থাকে, আমরা কোনো কিছু ডিল করতে যাব আমরা যেতে চাই না, প্রোক্রাস্টিনেট করি। এর বেশিরভাগই কিন্তু দেখা যায় যে ডোপামিন বা টেস্টোস্টেরনের অভাব। আমরা সারাদিন বাসায় শুয়ে বসে থাকি, আমরা বিঞ্জ ওয়াচ করি, আমরা নেটফ্লিক্স দেখি, আমরা ইউটিউব দেখি, মুভি দেখি, বাসার থেকে বের হই না। এতে করে আমাদের টেস্টোস্টেরন, ডোপামিন কোনোটাই ভালো মতো রেগুলেট হয় না, এই কারণে সোশ্যালাইজেশনে মারাত্মক ক্ষতি হয়। আপনি যদি জিম করেন, আপনি যদি স্ট্রেংথ ট্রেনিং করেন, ওয়েট লিফটিং করেন, তাহলে আপনার টেস্টোস্টেরন, এপিনেফ্রিন, ডোপামিন এগুলো এত পরিমাণে রিলিজ হবে যে আপনি কখনও যদি কারোর সাথে কথা বলতে চান, আপনি আপনার ভিতরে সে ফ্রিকশনটা ফিল করবেন না, খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো এই বেনিফিটগুলো আপনি যদি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট লিফটিং করতে হবে, সেটা আপনি জিমে করেন বা সেটা আপনি বাসায় করেন। এমন কিছু কাজ করতে হবে যেটা আপনাকে ইচ্ছার বিরুদ্ধে আপনার শারীরিক পরিশ্রম করতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে কেন স্ট্রেংথ ট্রেনিং প্রত্যেকটা মানুষের, সে নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ, না হলে কি ক্ষতি হতে পারে তার জীবনে। আর ব্রেন ডেভেলপমেন্টের ব্যাপারটা কিন্তু আমি বলিই নাই, যে আসলে আপনি যত মাসেল বিল্ডিং এক্সারসাইজ করেন, আপনার ব্রেনের নিউরনগুলোও তত শক্তিশালী হয়। এই জিনিসটা আমি মানে ভুলে গেছিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন, এবং স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট লিফটিং করার চেষ্টা করবেন আপনার বডির সামর্থ্য অনুযায়ী।